তারাইল আসলে কি মনে হয় জানেন? আমরা মনে হয় বিরোধী দলে আছি, ঠিক? তারাইলটাকে আমরা বিরোধী দল মনে করি। বিরোধী দল কেন মনে করি? কিশোরগঞ্জ থেকে কষ্ট করে কেনে এসেছি, আমার কি বাপে দুইটি লাভ আছে? কেড়ে আইসি আমি চেয়ারম্যানটা ভালো দেখে আইসি। কিশোরগঞ্জ থেকে এনে বক্তব্য শুধু শুধু জিয়া চেয়ারম্যান যাওয়ার সময় আমার পকেটে 20,000 টাকা দিবে না, আসছি জিয়া চেয়ারম্যান ভালো বিদায় তার জন্য বক্তব্য দিতে এসেছি। যে ব্যক্তিটি চেয়ারম্যান হবে সের কাছে আমরা নিরাপদ কিনা? যে ব্যক্তি মঞ্চে প্রোগ্রাম করার সময় অন্য প্রোগ্রাম এসে আশপাশে ঘুরে কোন নীরবে ঠান্ডা মাথায় বসে থাকে, আসলে তিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য? আমি জেলা ছাত্রলীগের সভাপতি, আমার শরীরে কামড়াইতেছে যখন এদিক দিয়ে মিছিল করছে, তিনি দেখছি সুন্দর করে বসে আছে, তার মানে উনি চেয়ারম্যান হওয়ার যোগ্য। যে উস্কানি দিয়ে মিছিল করব সে কখনো চেয়ারম্যান হওয়ার যোগ্য না, সে কখনো এলাকার উন্নয়ন চায় না, ভালো কাজ চায় না। যদি চেয়ারম্যান হওয়ার যোগ্য হতো এখানে এসে উস্কানি দিত না। আমি কিন্তু চেয়ারম্যানের সাথে সিটটা দি বসা, আমি বসা, উনি আমার সামনে 5টা কাগজের সিগনেচার দিছে, এই যে কাজটা করছে আমার তার প্রতি একটা শ্রদ্ধা বেড়ে গেছে। উনি তো বলতে পারতো সময় গময় বুঝো না, আমার নির্বাচন মিটিং তুমি আইন এনেছে কাগজ ধরা দিয়েছো সিগনেচার দেওয়ার জন্য, আর পাশে মানুষ মিছিল করতেছে, বেড়ার তো মাথাটা একে পড়তি নাই, ঠান্ডা মাথায় উনি কি করছে 5টা কাগজ সুন্দর করে সিগনেচার দিয়ে দিছে। একটা কথা মনে বলে দিই, তারাইলের যদি যে কয়েকজন চেয়ারম্যান আছে সবচেয়ে ভালো চেয়ারম্যান হইছে জিয়া চেয়ারম্যান, মনে রাখবে। এই জাওয়ারের মানুষ যদি এই জিয়া চেয়ারম্যানকে পরাজিত করে, জাওয়ারের মানুষ নিজের কপাল নিজে কাইবো, এই কথাটা মনে রাখেন। আপনাদের কপালে দুর্গতি আপনারা নিজেরাই ডেকে আনবেন। আর একটা কথা বলি, যে বললাম না তারাইল আসলেই নিজের বিরোধী দলের মনে হয়, কেন মনে হয় আমি আপনারে বলি। মহামান্য রাষ্ট্রপতি দু তিনজন শিষ্য এখানে বসা আছে, প্রত্যেককে এক হালা নামছে, ভাতাঙ্গা হালা আয়া কয় কি আমি মহামান্যর হালা, এ মহামান্যর হালা কয়া সে অন সরকারি দল হইতে চায়, আমরা বিরোধী দল মানে হইতে চায়। তারাইল তো মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনী আসন ছিল, এই তারাইল তো আওয়ামী লীগের ঘাঁটি ছিল, 2008-এ যখন নির্বাচন হয় আপনি মহামান্য রাষ্ট্রপতির পায়ে ধরে বসেছিলেন আপনাকে। আপনি যখন 2008-এ নির্বাচনের সময় শেখ হাসিনার দ্বারে দ্বারে দৌড়াইছেন আপনাকে নৌকা মার্কা দেওয়ার জন্য, আজকে কেন আপনি নৌকা মার্কার প্রতি এত জেলাসি? এই যে 2008-এ দিছে না, আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ, সামনে সংসদ নির্বাচন আসছে আসতেছে, আপনারা নিজেরাই চিন্তা করেন, এই যে ইউনিয়ন লেভেলে নৌকা লাঙল একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে, ইনি কি সামনে নির্বাচন করবে না? মহামান্য আলা আমদার মামু কি নির্বাচন করবে না? প্রত্যেককে বাসাইন্য মামু হয়েছে সে কি নির্বাচন করবে না? তার তার এই নির্বাচনে কোনো এফেক্ট পড়বে না? তাহলে কেন তিনি এই নাটক শুরু করেছেন? এই নাটকের কারণ কি? ও নতুন মহাসচিব হয়েছেন এই জন্য, মহাসচিবটা কোন দিয়ে কিভাবে হয়েছে এটা কিন্তু আমরা জানি, বার করেন না। এই মহাসচিব কিভাবে হয়েছেন, কার বরাবরই হয়েছেন এটাও আমরা জানি, মঞ্চে আমরা তুলে ধরতে চাই না আপনার সম্পর্কে। আপনি একটা কথা বলা উচিত ছিল, পার্শ্ববর্তী যে উপজেলা তারাইল করিমগঞ্জ, এটা মহামান্য রাষ্ট্রপতির শ্বশুরবাড়ির এলাকা, এই এলাকার রাজনীতিতে আপনি যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন এই ফল পাবেন। এই যে তারাইল উপজেলা, যে তারাইলের মানুষ গাছের আগের পটকি হামিদ ভাই লক্ষ্মী এই স্লোগান দিত, তাদেরকে আজকে আপনি দ্বিখণ্ডিত করার চেষ্টা করছেন, এই ফল কোনোদিন ভালো হবে না। এই ফল আপনি পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। এবং আজকে এইটুকু বলে যাই, উনি হয়তো বা এখন জাতীয় পার্টির মহাসচিব, উনি আজকে এমপি, উনি কিন্তু আওয়ামী লীগের জুড়ে এমপি, আজকে জাতীয় পার্টির মহাসচিব তাও যাই তাও, আগামী নির্বাচনে দেখবেন উনি আওয়ামী লীগে যুগ দেন নৌকা মার্কা চাবে। আমি এটুকু বললাম, আমি একজন
30 বছরের একটি বালক ছেলে বলে গেলাম এই তারাইল করিমগঞ্জে আওয়ামী লীগে তুমি আবার যোগ দিবে, যোগ দিয়ে কারণ ওনার চরিত্রটা এমন, উনি আসলে জাতীয় পার্টি লেবার ধরে আছেন, লেবার ধরে আবার আওয়ামী লীগে যোগ দিয়ে চাবেন নৌকা মার্কা, কিন্তু মানুষ আপনাকে সে প্রতিদান দেবে। তখন যখন আপনি নৌকা মার্কা ভোট চাবেন তখন যদি আর মুখ ফিরিয়ে নেয় তখন কি এমপি হতে পারবেন? না। আর যে এমপি লাগে কেন, ইউনিয়ন চেয়ারম্যানের কোন এমপি লাগে না, ইউনিয়ন চেয়ারম্যানের এমপি লাগে না। একটা কথা বলে যাই, অনেকে বলেন যে ইউনিয়ন চেয়ারম্যানের উন্নয়ন কাজের জন্য এমপি লাগে, এমপি ভুল কথা। ইউনিয়ন চেয়ারম্যান একটা ইউনিয়নের প্রধানমন্ত্রীর ক্ষমতা রাখে, একজন এমপি যত বড় ব্যক্তি হোক তার চারিত্রিক সনদটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে যায়। তখন কিন্তু এই যে দাইমা বলে আসছি, দাইমা আপন ভাতিজা তার আর ভাতিজা লাগে নবাব, আরেক ভাতিজা যে মাজল, দুই ভাতিজার মধ্যে কাজে লাগাই দিয়ে তিনি যা ইন্ডিয়া বই আরাম করতেছেন, এনজয় করেন, বুঝছেন? তখন আমি বলছি নবাব যদি চেয়ারম্যান হয় আপনি এমপি হন না মন্ত্রী হন, চারিত্রিক সনদের কাগজটা তো আপনার দাইমে ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে নাকি? এই তখন নবাব কিন্তু চারিত্রিক সনদটা ভালো করে দিয়ে দিবে। তো এবার বুঝেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো এমপি লাগে না। আপনাদেরকে বলি, অনেকে ভয়ভীতি দেখাবে, ইউনিয়ন চেয়ারম্যান মানে একটা ইউনিয়নের প্রধানমন্ত্রীর ক্ষমতা রাখে, একটা ইউনিয়নের সকল সেক্টরের বস থাকে ইউনিয়ন চেয়ারম্যান। বাংলাদেশে বন্যা হয়ে পানিতে বসে যাক, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হোক, বাংলাদেশে পার উপার হয়ে যাক, কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের বাজেট কোনো সময়তেমে থাকে না, তাদের বাজেট থাকে। আজকে আপনারা জেনে রাখেন, চেয়ারম্যান কোনো সময় এটা আপনারা কইতো না, আমি চেয়ারম্যানের কথা দিয়ে কইতেছি। বাংলাদেশ এই যে করোনা কি অবস্থা হয়েছে, সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে, সারা বাংলাদেশ যদি অচল হয়ে যায় একমাত্র পরিষদ হচ্ছে ইউনিয়ন পরিষদ, যে পরিষদে বাজেটে কোনো ঘাটতি হয় না। সরকার যেই সরকারি ক্ষমতায় থাকে সেই সরকার ইউনিয়ন পরিষদের বাজেটটা সঠিক রেখে অন্য কাতে ব্যবহার করে। তাহলে আমার বালের এমপি কি দরকার, দরকার আছে? ভুল সিল মেরে দেবেন, অত সহজ মানুষ কি বই আঙ্গুল চুষব, সিল মেরে কেন্দ্র দল করে দেবেন? এটা কি নির্বাচন পাইছেন যে সিল মেরে কেন্দ্র দল করে দেবেন? গ্রামের মানুষ বয়ে বয়ে দেখব, আপনারা চাইলে দিব মনে হয়। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আর এই ইউনিয়নে যারা ছাত্রলীগ করেন তাদেরকে একটা কথা বলি, ছাত্রলীগের পদ কেড়ে ছাত্রলীগের কোয়াটাও লাগবে না যদি নৌকার বাইরে নির্বাচন করেন। আর আওয়ামী লীগেরও বলি, আপনারা এই কাজটা করেন না যদি চেয়ারম্যানের প্রতি মত পার্থক্য থাকে আপনারা সংশোধন করেন। আরেকটা কথা হলো, জিয়া চেয়ারম্যানের ভুল প্রচুর, কেড়ে বলছুন ভাই, ভুলটা আমি আপনাদের ব্যাখ্যা দিই, সে তো রানিং চেয়ারম্যান, রানিং চেয়ারম্যানের দুষ্টা থাকে বেশি। একজন চেয়ারম্যান কয়জনকে সন্তুষ্ট করব বলেন তো? আমরা যেখানে চেয়ারম্যানের দোষ দেই, আমরা দশটা মানুষ যদি চেয়ারম্যানের সামনে যায় দাঁড়ায় তাই দশটা মানুষের দশটা চাহিদা, চেয়ারম্যান সাহেব কয়জনকে সন্তুষ্ট করব? খালি কিচ্ছু হইতে আমরা দোষটা দেই চেয়ারম্যানের দ্বারা গেছতাম, ফিরত দিছে চেয়ারম্যান, এই করছে চেয়ারম্যান, ভালো ব্যবহার করছে না। আরে বাপ, চেয়ারম্যানেরও তো একটা জীবন আছে, চেয়ারম্যানেরও তো একটা সাধ্য আছে, আমরা তো চেয়ারম্যানদের এমন ভাবে প্রেশারটা না দিই যাতে চেয়ারম্যান তাকে কোনো মানে কষ্ট না পায়, চেয়ারম্যান যাতে না ফিরে যায়। আমাদের তো বাঙালি চাহিদার অভাব নাই, আমরা নিজেদেরও ভুল আছে, আমাদের চাহিদার অভাব নাই, আমরা মনে করি সব লাগবে, এটা ভুল ধারণা। আমাদের দোষের জন্য অযোগ্য ব্যক্তিরা চেয়ারম্যান হয়ে যায়। আজকে জিয়া চেয়ারম্যান 5 বছর ছিল, 5 বছর থাকার কারণে হয়তোবা তার ভুল ত্রুটি হতেই পারে। বা মসজিদের হুজুর ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব কিন্তু মাঝে মাঝে ভুল করে লা, যখন সুরাডি একটু জুড়ে কয় তখন কিন্তু ভুলটা ধরা পড়ে, যখন আস্তে আস্তে সুরাডি কয় তখন কিন্তু ধরা পড়ে না। ভুল মানুষ করতেই পারে, ভুল করে না এমন কোন ব্যক্তি আছে নাকি? একমাত্র শয়তান ভুল করে না, যে মানুষ ভুল করে না সে কখনো মানুষ না। ভুল চলাফেরা করতে গেলে সমাজে মানুষের কাছে যাওয়া আসা করতে গেলে একটা না একটা ছোটো ভুল হবে। এই ভুলগুলোকে না দেখে এই যে আশপাশে যারা মানে উগ্রতা মনোভাব দেখাইছে এদেরকে যাওয়ারে মানুষ বুদ্ধি আর না, আমি দুই হাত ধরে কই, এরা কোনো সময় যে ব্যক্তি অন্যের শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ মিটিং এর মধ্যে আশপাশে মানে স্লোগান দিয়ে মিছিল করে সে কখনো এলাকার উন্নয়ন করবে না। ভদ্রলোক ভদ্রলোকের মধ্যে বসে থাকবে, আপনারা যে ভদ্রলোক আপনাদের ব্যবহারে বোঝা গেছে, আপনারা প্রত্যেকটা মানুষ
সুন্দরভাবে বসে আছেন কেন আপনাদের লিডার চেয়ারম্যান সাহেব ঠান্ডা মাথায় বসে রয়েছে আপনারা বসে রয়েছেন আর যে উস্কানিটা দিচ্ছে তার জন্য এটা ভালো হচ্ছে না তার জন্য এটা খারাপ হচ্ছে আর যে লাঙ্গল নিয়ে আসছেন ভাই আপনার কাছে অনুরোধ লাঙ্গল অন্য সময় আছে দুই দিন সময় আছে ফিরত দিন আমি অন্য সময় আছে ফিরত দিন কারণ এই লাঙ্গলে তো দান নাই দান নাই আমের লাঙ্গল তো এরশাদ সাহেবের কাছে জায়গা মতো রোশনের এরশাদের অবস্থাও বালা না লাঙ্গলের তো উপরে মহলে ঠিক না আপনি ইউনিয়ন লাঙ্গল চুষতেন ইউনিয়ন এবারে লাঙ্গল কি চিনে নিজের কেক বাইতে গেলে যদি লাঙ্গল ছিল তাহলে চিনে আছে চিনে মার্কা এই লাঙ্গল মার্কা কোনো সময় আসছি এমপি নির্বাচন ছাড়া এই ইউনিয়নে কোনো আজীবন আছে আমরা মুরব্বীরা সামনে কাতারে বসে জীবনে কোনোদিন ইউনিয়নে মার্কা আসছি লাঙ্গল এবার উতলা লাঙ্গল আইসে করতে মানে পিরিত বায়া করে পিরিতে জায়গা নাই বুঝছেন কিছু কথা আছে আমরা বাড়ি বেশ নয়া পুরানের নয়া জামায়ের দাম নাই পুরান জামানের আমদানি হয়েছে এই যে নৌকা মার্কা নৌকা মার্কা তো এই যে লাঙ্গল আইসে নয়া করে এই যে দেখে আমরা মিছিল গুলা করতেছে এগুলা কি এগুলা কোনো মানুষের এগুলা কি কোনো মানুষের সুষ্ঠু মানুষের কাজ হতে পারে কোনোদিন এরা কোনোদিন আপনাদের এলাকা উন্নয়ন করবে না এই না যে মানুষগুলো বসে আছেন সবার কাছে অনুরোধ যারা মাইকটা নিয়ে বিভিন্ন জায়গার কথাগুলো শুনছেন তাদের কাছে অনুরোধ আজকে যে ব্যক্তি লাঙ্গল নিয়ে আসছে তিনিও কিন্তু আওয়ামী লীগের ছিল কেন আওয়ামী লীগের ছিল দলীয় কুরামে উনি নৌকা মার্কা চাইছে নৌকা মার্কায় গোয়েন্দা রিপোর্ট বিভিন্ন রিপোর্ট এবং দল যে বাইরে ভালো মনে করছে তারা নৌকা মার্কা দিছে আর ওনাকে মার্কা দেয় নাই হট করে করতে এমপি সাহেব আইসে আয়কে আছে টান মেনে নিয়া তারা লাঙ্গল মার্কা দিয়ে দিছে তারা লাঙ্গল মার্কা দেওয়াটা কারণটা কি মানে জিয়া চেয়ারম্যান ফেল করো কদু কদু সদু চেয়ারম্যান হোক ওনার মতন করে চেয়ারম্যান এটা চালাই তারবো যা মন চা তা করতে পারবো এলাকাতে একটা খারাপ রাজত্বে রাখতে পারবো আর যে কাজগুলো করছে তার জন্য খারাপ দিন আছে আপনারা চিন্তা করেন খুব তাড়াতাড়ি কারণ ইতিহাস একটা কথা বলে আপনি কেউ কেউরে পিছন দিয়ে চাপ দিচ্ছেন আপনাকে একদিন সবাই চাপ দিবে সরকার প্রশাসনের কাছে অনুরোধ করব আপনাদের জন্য পুলিশ প্রশাসনের বস হচ্ছে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার অত্যন্ত ভালো একজন মানুষ আপনারা তার কথা শুনবেন কোন এমপির কথা শুনবেন না এই এলাকায় ইউনু মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের বস হচ্ছে ডিসি সাহেব আপনারা ডিসি সাহেবের কথা শুনবেন কোন এমপি মন্ত্রী এমপির আশপাশ চামচারা কথা শুনবেন না তারা যেভাবে বলে সুষ্ঠু নির্বাচন দিবেন সুষ্ঠু নির্বাচন দিলে জিয়া চেয়ারম্যান যদি ফেল করে আপনার যাওয়ার মানুষ মেনে নিবে যদি কোন ধরনের নাটক করার চেষ্টা করেন পরিণতি খুব খারাপ হবে আপনার তো চেয়ার যাবে এমপি থেকে যাবে ওসি সাহেব ইউনু সাহেব আপনার কিন্তু বদলি হয়ে যাবে আপনার কলঙ্ক একটা লেগে যাবে আপনি নির্যাতন নির্বাচনে কারচুপি করার জন্য নৌকার বিরুদ্ধে কারচুপির জন্য আপনি বহিষ্কার হয়েছেন অথবা বিতাড়িত হয়েছেন আপনার ডিসি হওয়ার সেই র্যাঙ্কে কিন্তু দাগ লেগেই যাবে সুতরাং আপনি দল আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার আমাদের পক্ষে আপনি সিল মারার কথা বলবো না সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন দিবেন যাই বুটে নির্বাচিত হয় তাকে আমাদের জিয়া ভাই মেনে নিবে জিয়া ভাই জয় হলে জিয়া ভাই মেনে নিবে পরাজিত হলে মেনে নিবে এই কথাগুলো আপনারা মনে রাখবেন কোন ব্যক্তির কথা শুনে আপনার প্রমোশন আটকায় রাখেন না সারা জীবনের স্ক্যান্ডেলটা আটকায় রাখেন না এই বাংলুকগুলো যদি চেয়ার থেকে দূরে সরে যায় এ এলাকার জন্য মঙ্গল না এ এলাকার জন্য খুব খারাপ দিন আসবে সুতরাং তাকে আপনারা আগামী 11 তারিখ বিপুল বুটে জয় যুক্ত করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে আগামী 11 নভেম্বর রোববার বিজয় মিছিলে।